রাজধানী ঢাকার সাদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছেন ফরিদুদ্দিন নামে বিয়ানীবাজারের এক স্কুল শিক্ষক। গত মঙ্গলবার সন্ধ্যায় সাদাবাদ বাসস্ট্যান্ড থেকে সিলেটের বিয়ানীবাজার আসার পথে অজ্ঞাত অপহরণকারী তাকে অপহরণ করে। এই ঘটনায় অপহৃত স্কুল শিক্ষকের স্ত্রী আফরোজা জেসমিন নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। 2024 রোটা বর্ষের নতুন দায়িত্বশীলদের মাধ্যমে নতুন করে দুটি প্রজেক্ট বাস্তবায়ন করেছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। বুধবার সকালে পৌর শহরের খাসাস্থ রুফজাহানিয়া জামে আল ইসলামিয়া মাদ্রাসার 4 শিক্ষক ও 96 শিক্ষার্থীকে নতুন ইউনিফর্ম ও ইলেকট্রনিক পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ করেছে ক্লাবটি। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার হিসেবে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। পদোন্নতি পাওয়ায় পুলিশ কর্মকর্তা পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। বুধবার দুপুর 12:30 এসএমপি কমিশনার কার্যালয়ে নবনিযুক্ত এডিসি মোহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সুপার পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ। সিলেট রেলওয়ে স্টেশন উপবন এক্সপ্রেস ট্রেনের বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাশকতার উদ্দেশ্যে অবরোধকারীরাই আগুন লাগাতে পারে বলেও সন্দেহ তাদের। বুধবার রাত 9:30 দিকে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেটে চেক ডিজোনার মামলার সাজাপ্রাপ্ত এক আসামির পক্ষে আদালত প্রক্সি দিতে সেজে যেতে হয়েছে এক নারীকে। জেসমিন বেগম নামের ওই নারী নাজনীন সুলতানা নামে সাজাপ্রাপ্ত এক আসামি সেজে আদালতে জামিন নিতে আসলে বুধবার সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জুরিতে মোটরসাইকেল লাইসেন্স না থাকা ও হেলমেট না পরে 8 মামলায় 4,700 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সম্মুখ ভাগে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্রদেও সহকারী কমিশনার ভূমি সঞ্জিতা আক্তারের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।